চোদ্দই ফেব্রুয়ারি যুবকেরা যারা আছে তোমাদেরকে বলছি এই চোদ্দই ফেব্রুয়ারির দিন কাউকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাবা না এই চোদ্দই ফেব্রুয়ারির দিন জীব নিয়ে ঘুরতে বেরোবা না কারণ কোনো হারাম রিলেশনের মধ্যে আল্লাহ তালা কোনো বরকত রাখে নাই ঠিক কিনা বাবা যারা আছেন ভাই যারা আছেন আপনি আপনার বোনকে আপনি আপনার মেয়েকে প্রোটেক্ট করবেন এই দিনগুলোতে দেখে রাখবেন সব দিনই তো দেখবেন স্পেশালি এই দিনগুলোতে যেন তারা আপনার আয়ত্তের বাহিনী যেতে না পারে এই দিনগুলোতে বাংলাদেশের সবচেয়ে বেশি নোংরামি হয় এই আজাদ গজব করোনার বিরুদ্ধে আমরা কথা বলে কি হবে এই নোংরামিগুলোর কারণেই আল্লাহ তালা ভাইরাস দেন ঠিক কি না এই নোংরামিগুলোর কারণেই আল্লাহ তালা ভাইরাস দেন এই জন্যই ভাইরাস থেকে যদি বাঁচতে হয় তাহলে যুবকদের চরিত্র ঠিক রাখার দরকার আছে না নাই আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায় মায়েরা বোনেরা চোদ্দই ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয় এটা বিজাত ইহুদিনা সারাদের কালচার প্রোগ্রাম শফিক রেহমান একজন বামপন্থী নাস্তিক মার্কা লোক ভালোবাসা দিবসের আমদানি সে বাংলাদেশে করেছে সে বলেছে আমি ইউএসএ থেকেছি আমেরিকায় থেকেছি সেখানে আমি দেখেছি যে তারা বছরে একটা দিন ভ্যালেন্টাইন্স ডে করে ভালোবাসা দিবস করে আমার দেশের মানুষের মধ্যেও ভালোবাসার বড় অভাব এজন্য ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা আমার দেশেও চালু করা দরকার ওই লোকটা প্রথম বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে আমদানি করেছে আমি তাকে বলেছি যে শফিক রেহমান সাহেব মিডিয়ার মাধ্যমে বলেছি যে আপনি আমেরিকাতে যেটা দেখে এসেছেন বছরে একটা দিন ভালোবাসা দিবস করে ভালোবাসা দেখানোর দরকার এটা আমেরিকার জন্যই প্রযোজ্য কারণ ওই দেশে মায়ের ঠিক ঠিকানা থাকলেও বাপের ঠিক ঠিকানা নাই ভালোবাসা কারে দিবে ভালোবাসা দেওয়ার কোনো বৈধ পন্থা নাই ছেলে মাকে দেখে না মা ছেলেকে দেখে না আরেকজনকে দেখে পালা যায় আরেকজনে হাত ধরে যায় ছেলে নিজেও জানে না কোনটা কার বাবা কোনটা আমার বাবা ওটা ওই দেশের জন্যই ভালোবাসা দিবসের দরকার আরে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ সোনা বাংলাদেশ এদেশে আমি আমার মাকে শ্রদ্ধা করি বাবাকে শ্রদ্ধা করি বড় ফ্যামিলি এক সঙ্গে থাকে একই পাতিনের ভাত খাই আমার জন্য ভালোবাসা দিবসের কোনো দরকার নাই আমার তিনশো পঁয়ষট্টিটা দিনই ভালোবাসা সেটা শিখিয়েছে আমাকে ইসলাম ঠিক কি না ইসলামের আইন মেনে কথা না শুনে চোদ্দই ফেব্রুয়ারিতে যদি বের হও যদি নাচানাচি করো উল্টাপাল্টা করো উল্টাপাল্টা যদি খাও হজম হবে না বদ হজম হবে কিছুদিন পরে বমি বমি ভাব হবে কি হবে বমি হবে বোঝেন কথা কথা বোঝা যায় চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝা নজার। একখানা জোরে হনাবাজি সুহান আল্লাহ চিল্লায় পড়েন না সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এতদিন হারাম রিলেশনে ছিলা আজকে তো শুনেছ এতদিন না জেনেছিলা আজকে তো জেনেছো অ্যাভয়েড করো ছেড়ে দাও হালামের মধ্যে কোনো বরকত নাই হালালের মধ্যে বরকত আছে না নাই আবার ইসলাম বলে আল হেলা তুমি হারাম হারাম কৌশল করে হারাম খাওয়াটাও হারাম কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন ওইটারও হারাম করছে কে বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে নাম হচ্ছে বকশিস কথা কন ঘুষের নতুন নাম কি ঘুষ রে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে হুজুর আপনার বড় মানি আমি তো কি করব কয় হুজুর মাসালা কি মাসালা কয় হুজুর আমি ঘুষ খাই না তো আপনি কি খান আমি বকশিস খাই কি খাই কই চাকরি করেন কই সচিবালয় আমি কই সপোনাশ সচিবালয় বকশিস আসে কেমনে কই হুজুর আমি চাইয়া লই না আমারে খুশি হয়েয়া বকশিস দেয় পাঁচ হাজার দশ হাজার আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি ভিক্ষা করতে দেখি ওরা ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আমি গরিবিন সান আখিরাতে চাওয়া পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব আছে না নাই দেখেন নাই মনে হয় এ হাত নাই পা নাই ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর একটা টাকা দিয়ে যান তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংড়া লুলা পড়ে পড়ে কান্দে ওগরে মানুষ পাঁচ হাজার টাকা বকশিস দেয় না কেন ওদের হাতে দশ হাজার দেয় না কেন তরে দেয় কেন তার মানে তুমি ওই লোকটারে সুবিধা দাও তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও ঠিক কিনা কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না বকশিস বললে ওইটা জায়েজ হবে না এটা ঘুষ চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন বিশ্বনবী বলতেন সাবি যাও হিসাব করে কার কতটা খাসি কার কতটা বকরি কার কতটা উট কার কয়টা কতটা খেজুর বাগান হিসেব করে সারা বছরের জাকাতের টাকা নিয়ে আসো শুনতেছেন সাহাবিরে বললেন যাও জাকাতের টাকা নিয়ে আস বুখারির বর্ণনা সাহাবি জাকাতের টাকা নিয়ে আসলেন এসে মদিনায় এসে বললেন বিশ্বনবী হা যা লাকুম ওয়া হা যা উহদি আলী ও নবী এইটা জাকাতের টাকা আর এটা আমারে বকশিশ দিছে কি দিছে বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন এই সাহাবিরে ঘরের মধ্যে বসে থাকতে বলো দেখি তারে কে বকশিস দেয় এই সাহাবিরে মদিনাতে বসে থাকতে বলো দেখি তারে কে বকশিস দেয় বিশ্বনবী বললেন তুমি যেটা পেয়েছো বকশিস নয় এটা ঘুষ এটা কি আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার ঘুষ যে দেয় ঘুষ যে নেয় দুইটারে জাহান্নামে ঢুকাবে কে ওরা এমনি এমনি তোমারে বকশিস দেয় নাই ঘুষ দেয় নাই এই এলাকার লোকেরা তোমারে বকশিস দিয়েছে এর কারণ হল জাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো কার কয়টা খেজুরের বাগান হিসেব করে জাকাত আনার সময় যাতে তুমি তাদের একটু ছাড় দাও একটু ঢিল দাও সুবিধা দাও ওদের বড় বড় ছাগলগুলা যেন জাকাতে না নিয়ে আসো নাদুস নুদুস ওটগুলা যাতে নিয়ে না আসো এই জন্য তোমার খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে জোরে কম কিরা। এজন্য ঘুষকে আপনি বকশিস লেভেল লাগালে জায়েজ হবে কথা বলেন সৈয়দনা দাউদ আলাহ ইসলামের কণ্ঠ ছিল বড় চমৎকার আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ তালা আমাদের কোরআনে সুরা দিয়েছে একশো চোদ্দটা কয়টা সবাই বলেন কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সুরা দেয় নাই দিয়েছে ছড়া কি দিছে ছড়া গান ইসলামী ছড়া গান একশো পঞ্চাশটা সৈয়দনা দাউদ আলাহিসাল্লাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তালাত করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো প্রতি সপ্তাহে শনিবার সৈয়দনা দাউদ আলাই সাল্লাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন আল্লাহ দাউদ আলাই সাল্লামের কওমের লোকদেরকে বললেন ও দাউদ নবীর উম্মতেরা খবরদার যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম শনিবারে মাছ ধরা হারাম খবরদার দাউদ নবীর কওমে রুমতের লোকেরা ভাবল আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে এক কাজ করি শনিবারে বেড়া দিয়ে রাখি শনিবারে আটকে রাখবো মাছ ধরবো রবিবারে শনিবারে ধরা যাবে না কারণ হারাম শনিবারে ধরা কি আল্লাহয় কইছে কে কইছে কথা বুঝতেছেন শনিবারে মাছ ধরা কি তারা বললো শনিবারে মাছ ধরা হারাম রবিবারে ধরবো শনিবারে আটকে রাখবো জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো আল্লাহ বললেন আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছ যারা এই কৌশল করেছ তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তের মধ্যে রব্বুল আলমিন দাউদ আলাইসাল্লামের উন্মতের মধ্য থেকে এই বেদব বানর বানায়া দিলেন এখন চিড়িয়াখানায় বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন এগুলো সব দাউদ নবীর উম্মাদ কে 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 করে বানর গুলা ঠিক কিনা বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে চিড়িয়াখানায় গেছেন আপনারা এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইসাল্লামের কম তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান ওই কৌশলটাকে হারাম করেছে কে আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আসে না নাই হিলা বিয়ে আসে না নাই বুঝেন বুঝেন স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনেও না যখন হয়ে যায় ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে এরকম আছে না নাই বিশ্ব নাই বললেন এদের উপর আল্লাহ আনত হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছ হারামকে খাওয়ার হালাল বাড়ানোর কৌশলটারেও হারাম করলো কে আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে খবরদার কৌশল করলে হারাম কখনো হালাল হয় না অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা ছোটবেলায় এক গল্প শুনেছিলাম এক গরু ব্যাপারী কি ব্যাপারী মনোযোগ নাই বোধ হয় অনেক রাত হয়েছে তো শেষ করে দেই শেষ করবো আরো কয়েক মিনিট শুনবেন এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বৌরে ডাইকে বলে এই বৌ তুই গরুর একটা দাম কহ বউ বলে কত দাম কমু গরু ব্যাপারে এক লাখ টাকা এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিন্তু আমি দেই নাই আপনি আর পাঁচটা হাজার টাকা বাড়াই দিয়ে দিয়ে দিব দশটা হাজার টাকা বাড়াই দিয়ে দিয়ে দেবো এরকম কৌশল আছে না নাই জোরে বলেন এই জন্য হারাম খাওয়ার জন্য কৌশল করা কেউ হারাম করলো কে আবার ইসলাম বলে খবরদার হালাল যদি না খাও তোমার আবাদত কবুল হবে না তোমার ইনকাম যদি হালাল না হয় তোমার আবাদত যেমনি কবুল হবে না তোমার দোয়াও কবুল হবে না কারণ আমার আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন কবুল হবে নাকি কথা বলেন তো ফতুয়া তো আপনারাই দিতে পারেন আমাকে কি দরকার হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আলহাজ দাগালে কবুল হবে নাকি বলেন হবে এক বেদুইন লোক বুখারির বর্ণনা কাবার চারদিকে হাত তুলে বলে ইয়ার ইয়ার মাফ করে দাও মাফ করে দাও অন্যান্য সাহাবিরা এই লোকের আবাদত দেখে বিশ্ব নবীরে ও নবী এই লোকের চেয়ে বড় আল্লাহর অলি মদিনার জমিনে মক্কার জমিনে কেউ নাই বিশ্ব নবী বললেন কেন কেন সাহাবিরা বললেন দেখেন কেমনি হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে বিশ্ব নবী বললেন ওয়া আমা তো আমুহু হারাম কাদলে কিলা যা খায় হারাম খায় যা করে হারাম পান করে বা মালবাসুহু হারাম যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পরে আল্না ইউস্তা যা উলাহু কেমন করে তার দোয়া আল্লার আর রসে এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন কবুল হবে না হারাম খেয়ে অবদত করলে কবুল হবে না অনেকে বলে হুজুর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমার দিল না তিন বছর ধরে চাইলাম কাবা ঘর ধইরে আমি চাইছি আল্লাহ দেয় নাই এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই চাইলেই হবে না হালাল খাইতে হবে ইনকাম যদি হালাল না হয় ইনকাম যদি হারাম হয় যত দোয়া করবেন যত চোখের পানি ফেলবেন কোনো লাভ হবে লা ইয়াতকুল জান্নাতা জাসাদুন গযিয়া বি হারাম হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে